हेलो व्यूअर्स, वेलकम टू ट्रैवल हेल्पलाइन। এখন আমরা দেখব কিভাবে একজন বেনিফিশিয়ারি নিজেই বিএমপি টাকার জন্য অনলাইনে আবেদন করবেন। এতদিন কিন্তু এই অপশনটা ছিল না আমাদের হাতে, এখন কিন্তু সেই অপশনটাও চলে এসেছে। এতদিন যেটা আমরা করতাম যে বাংলা মাতৃ প্রকল্পের টাকা বা পিএমএমভিআই টাকা পাওয়ার জন্য আমরা কিন্তু ফর্ম ফিল আপ করে এনএম দিদিদের দিতাম, বা এনএম দিদিরা নিজেরাই ফর্ম ফিল আপ করে নিত এবং তারপর সেই ফর্ম গিয়ে ব্লক অথরিটির কাছে জমা হতো। এখন যেটা অপশন আপনারা পাচ্ছেন, একজন বেনিফিশিয়ারি নিজের থেকেই কিভাবে অনলাইনে আবেদন করতে পারবে, আপনারা ফর্ম ফিল আপ না করেও কিন্তু অনলাইনের মাধ্যমে ডাইরেক্ট আবেদন করতে পারেন, সেক্ষেত্রেও সেই আবেদনটি ব্লক অথরিটির কাছে গিয়ে জমা পড়বে। তো এখন আমরা সেটাই দেখে নেব, আর এনএম দিদিরাও নিজেরাও কিন্তু এই ফর্মটা অনলাইনে ফিল আপ করতে পারবেন সেই বেনিফিশিয়ারি হয়ে, বা আপনারা বেনিফিশিয়ারিকে জানিয়ে দিতে পারেন যে অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপটি করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও কাজের প্রেশারটা একটু হলেও কমে আসবে। অনেক দিদিরাই বলছেন যে পিএমএমভিআই এই ফর্ম ফিল আপ করাটা অনেক বেশি হেডেক হয়ে দাঁড়িয়েছে এখন, তো আপনারা কিন্তু এটা করতে পারেন। আপনাদের বেনিফিশিয়ারিকে মোটিভেশন করলেন বা তাদেরকে জানিয়ে দিলেন, তারা নিজেরাই অনলাইনে আবেদন করে আপনাদেরকে এসে কিন্তু কপিটা দিয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ার্কলোড একটু হলেও হালকা হবে আশা করি। তো চলুন দেখে নিন কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমেই নিজে থেকেই পিএমএমভিআই অথবা বিএমপির 5,000 টাকার জন্য আবেদন করবেন। আপনারা আপনাদের মোবাইল, ট্যাব, ল্যাপটপ বা যে কোনো ডিভাইস থেকেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আমি এখানে কম্পিউটার থেকে করে দেখাচ্ছি। আচ্ছা, পিএমএমভিআই অনলাইনে আবেদন করার জন্য আপনাকে পিএমএমভিআই লিখে গুগলে সার্চ করবেন, তারপর প্রথমের দিকে এই যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন, এখানে এর আগেও আমরা দেখেছিলাম pmmbi-cas.nic.in, এইখানে কিন্তু আমাদের প্রেস করতে হবে বা এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে সেই পিএমএমভিআই এর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে পিএমএমভিআই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তো প্রথমে আপনাদের কাছে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্যাক অফিস লগইন। এই ব্যাক অফিস লগইন দিয়ে অফিস থেকে লগইন করা হয় এবং অফিসের সমস্ত কাজকর্ম এই আইডি দিয়ে করা হয়। আপনারা কি করে নিজের থেকে রেজিস্ট্রেশন করবেন তার জন্য নিচের দিকে চলে আসুন। বেনিফিশিয়ারি লগইন এখানে দেখতেই পাচ্ছেন, বেনিফিশিয়ারি তার নিজের লগইন দিয়ে কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। তো লগইন করার জন্য কিন্তু আপনাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে, তো সেই ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদেরকে আগে বানিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু আপনারা লগইন করতে পারবেন। তো সেটা কিভাবে বানাবেন এখান থেকে আপনাদের হবে, সেটা হচ্ছে এই বেনিফিশিয়ারি লগইন আমরা প্রেস করব। বেনিফিশিয়ারি লগইন প্রেস করার সঙ্গে সঙ্গে উপরে দেখতে পাচ্ছেন এবার কিন্তু বেনিফিশিয়ারি লগইন এর পেজটা এখানে ওপেন হয়ে গেল। বেনিফিশিয়ারি নিজের ইমেল আইডি, পাসওয়ার্ড এবং এই ক্যাপচা দিয়ে লগইন করলেই বেনিফিশিয়ারি কাছে ফর্মটা ওপেন হয়ে আসবে, কিন্তু তার আগে আপনাকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। সেটা কিভাবে বানাবেন নিচের দিকে চলে আসুন। ফর রেজিস্টারিং নিউ ইউজার, নতুন ইউজারের জন্য কিন্তু এখানে ক্লিক করে আপনাকে নতুন ইউজার আইডি আগে বানিয়ে নিতে হবে, তবেই আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এখানে প্রেস করবেন, দেখুন আপনাদের সামনে কিন্তু নতুন ইউজার ক্রিয়েশনের ফর্মটা ওপেন হয়ে গেছে। এবার আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার পর রেজিস্টার করলেই কিন্তু আপনার কাছে একটা ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে, তারপরেই কিন্তু আপনি আপনার ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখানে একটু নিচের দিকে চলে আসি, আগে দেখে নিই কী কী ম্যান্ডেটারি জিনিস আছে। লিস্ট অফ ম্যান্ডেটারি রিকোয়ারমেন্টস কী কী, বেনিফিশিয়ারিস অ্যান্ড বেনিফিশিয়ারি হাজব্যান্ড আধার কার্ড, বেনিফিশিয়ারি এবং তার হাজব্যান্ডের আধার কার্ডটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি অনলাইন ফিল আপ করার জন্য লাগবেই। তারপরে আছে বেনিফিশিয়ারি পাসবুক অর অ্যাকাউন্ট প্রুফ অর ব্যাংক অ্যাকাউন্ট প্রুফ ডকুমেন্ট, বেনিফিশিয়ারি অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংকে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা লাগবে। তার নিচে চলে আসুন, এলএমপি আপনারা জানেন এলএমপি ডেট লাগে, এবং তার নিচে হচ্ছে এমসিপি ডেট। এমসিপি কি, মাদার চাইল্ড, যে একটা কার্ড আপনাদেরকে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হয়, সেই উপস্বাস্থ্য কেন্দ্রে আপনি কবে রেজিস্ট্রেশন করেছেন সেই ডেটটাও কিন্তু এখানে লাগবে। এটা হচ্ছে আপনার ম্যান্ডেটারি ফিল্ড। পাশে দেখুন পাসওয়ার্ড ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট, পাসওয়ার্ড কিন্তু আপনাদের অবশ্যই 8 থেকে 14 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, এবং সেই পাসওয়ার্ডের কম্বিনেশন অবশ্যই লেটার, নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার অবশ্যই রাখতে হবে।
এবং তার নিচে দেখতে পাচ্ছেন হিন্ট কোশ্চেন ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। আপনাকে একটা হিন্ট কোশ্চেন অবশ্যই এখানে দিতে হবে। তো চলুন এখন আমরা এই ইউজার ক্রিয়েশন ফর্মটা আগে ফ্লাপ করে নিচ্ছি। আমি এখানে বেনিফিশিয়ারি নাম, বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার লিখলাম এবং এর পাশে দেখতে পাচ্ছেন একটি হিন্টস কোশ্চেন আমি দিয়ে রাখলাম। যে হিন্টস কোশ্চেনের অ্যান্সারটাও আমি দিয়ে রাখলাম, যদি কোনো সময় আমি আমার পাসওয়ার্ড ভুলে যাই তখন কিন্তু আমাকে এই হিন্টস কোশ্চেন দিয়ে কিন্তু আবার পাসওয়ার্ডটি ফরগেট পাসওয়ার্ড করে চেঞ্জ করতে পারবো। এরপর একটা ইমেল আইডি নিচে দেখতে পাচ্ছেন, ইমেলটিকে ভেরিফাই করার জন্য এখানে সেন্ড ইমেল ওটিপি, আমাকে সেন্ড ইমেল ওটিপি করতে হবে, এটা আমি কিন্তু করে নেব। এবার চলে আসুন পাসওয়ার্ড, তো আমার ওটিপি চলে এসেছে, আমি আমার ওটিপিটি এখানে এন্ট্রি করছি। আচ্ছা, এরপরে ভ্যালিডেট অপশন আছে, এই ভ্যালিড অপশনে প্রেস করে আপনাকে এই ওটিপি ভ্যালিড করে নিতে হবে। তো এখানে আমি প্রেস করছি, দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে ইওর এন্টার কারেক্ট ওটিপি। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, আমি রিফ্রেশ করে নতুন ক্যাপচা নিয়ে নিচ্ছি, এই ক্যাপচাটা কিন্তু আমাদের এখানে এন্ট্রি করতে হবে। তো আপনারা দেখে দেখে এখানে এটা এন্ট্রি করে নেবেন। আচ্ছা, আমার এবার পুরো ফর্মটি আমার এখানে ফ্লাপ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি এই রেজিস্টার অপশনে প্রেস করব, তাহলে কিন্তু আমার বেনিফিশিয়ারি ইউজার ক্রিয়েশন হয়ে যাবে এবং আমি সাথে সাথে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাব। এখানে দেখতেই পাচ্ছেন ইউজার আইডি ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে ফর্মটি আবার ওপেন হয়ে গেছে এবং আমি যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা অটোমেটিক কিন্তু বেনিফিশিয়ারি লগইনে কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, এখানে জাস্ট আমি শুধুমাত্র এই ক্যাপচাটা এন্ট্রি করব এবং লগইন করব, তাহলেই কিন্তু আমার সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। ব্যাস, এবার আমি লগইন এ প্রেস করব। লগইন এ প্রেস করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা পেজটি ওপেন হয়ে গেছে এবং আমার সামনে কিন্তু সমস্ত অপশনগুলো চলে এসেছে। এখানে দেখুন, প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ বেনিফিশিয়ারি, এখান থেকে কিন্তু আপনি নতুন বেনিফিশিয়ারি রেজিস্টার করতে পারেন বা যে বেনিফিশিয়ারি সে নিজেও ডাইরেক্ট এরকম ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে এখান থেকে করে নিতে পারবে। আচ্ছা, তো আমি এখন বেনিফিশিয়ারিটা ফর্ম ফিলআপ করে দেখাচ্ছি। এখানে সাব সেন্টারের দিদিরাও কিন্তু এরকম একটা আইডি তৈরি করে নিয়ে সমস্ত বেনিফিশিয়ারিকে অনলাইনেও এন্ট্রি করে নিতে পারেন। নিউ বেনিফিশিয়ারি আমরা ক্লিক করলাম, দেখুন আমাদের সামনে কিন্তু পিএমএমবিআই ফর্মটি ওপেন হয়ে গেল। সেমভাবে যেভাবে ব্লকেও ওপেন হয় সেম ফর্ম আপনাদের সামনে চলে এসেছে, আপনারা কিন্তু এখন এটা করতে পারবেন। এবার আমরা এখানে কিন্তু এই ফর্ম ফিলআপটি করে নেব। প্রথমে লাগবে কি আমার রেজিস্ট্রেশন ডেট, আপনার পিএমএমবিআই কার্ডে যে রেজিস্ট্রেশন ডেটটি দেওয়া আছে সেই ডেটটি এখানে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন ডেট দিয়ে দিলাম। এবার এখানে কি লাগবে, সেই বেনিফিশিয়ারির নাম, যেই বেনিফিশিয়ারির আপনি রেজিস্ট্রেশনটা করতে চাচ্ছেন। আপনি চাইলে অন্য কোনো বেনিফিশিয়ারি কিন্তু এখানে রেজিস্টার করতে পারবেন, আপনার যেই আইডিতে ওপেন করলেন সেই আইডি দিয়ে সেই বেনিফিশিয়ারি নামই এন্ট্রি করতে হবে এরকম ব্যাপার নেই। যে কোনো নামে আপনি আইডি তৈরি করে নিয়ে যে কোনো বেনিফিশিয়ারি এন্ট্রি কিন্তু আপনি এখানে করতে পারবেন। ইজ দ্য পিও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সিডেড, আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি এখন দিবেন সেই অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আপনার আধার কার্ডটি যোগ করা আছে কি নেই সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। অবশ্যই আধার কার্ডটি যোগ করে রাখবেন, আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হবে। এখানে ইয়েস করে দিচ্ছি আমি।
আচ্ছা, এরপরে চলে আসুন মোবাইল নাম্বার, এটা কম্পালসরি নয়। তারপর চলে আসুন এলএমপি ডেট, আমি এখানে এলএমপি ডেট দিয়ে দিচ্ছি। এরপরে চলে আসুন ক্যাটাগরি, এখান থেকে এসসি এসটি কোন ক্যাটাগরি বেনিফিশিয়ারি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে চলে আসুন রেজিস্ট্রেশন ডেট, আপনার এমসিপি কার্ডে কবে রেজিস্ট্রেশন করেছেন সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আমি রেজিস্ট্রেশন করেছিলাম 20/8/20 তারিখে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ডেটটা কিন্তু অবশ্যই কি বলেছে ডেট অফ ফর্ম ফিলিং, আপনি কবে ফর্ম ফিল আপ করেছেন সেই ডেটটা কিন্তু আপনি এখানে দিতে হবে। তাহলে আমি যেদিন ফর্ম ফিল আপ করেছি সেটাই দিই। ঠিক আছে, এই ডেটগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক ভাবে দিতে হবে। নিচে চলে আসুন, আপনার এরিয়া লোকালিটি, এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার আপনি স্টেট সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন এখান থেকে সেখানকার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের ফর্ম আপনার ফিল আপ করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের ফর্মটি আপনার দিয়ে দিতে হবে। তো আমি এখানে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিলাম। এরপরে চলে আসুন ব্লকের নাম, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন ব্লকে আপনি ফর্ম ফিল আপটা করছেন সেই ব্লকের নামটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপর নিচে চলে আসুন, এখানে দেখতেই পাচ্ছেন সিলেক্ট পিও অর ব্যাংক, আপনি পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বার দিবেন নাকি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি ব্যাংকে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার আইএফএসসি কোড দিলাম, দিয়ে এখানে চেক চেক অপশনে যাব আমরা। সঙ্গে সঙ্গে এখানে আপনার ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম দেখতে পাবেন। এবার আপনাকে কি করতে হবে, এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। এবার আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। এবার আমাকে এখানে নাম লিখতে হবে, নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, আপনার যেই নামটি ব্যাংকে আছে সেম নামই কিন্তু এখানে দিতে হবে। আর অবশ্যই আপনার এই আধারের নাম, আপনি যে নামটা এখানে দিয়েছেন সেম নামই কিন্তু আপনাকে ব্যাংকে এখন থাকতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে, ব্যাস। এরপরে চলে আসুন নিচের দিকে ডিক্লারেশন, শুধু জাস্ট এখানে এই যে টিক চিহ্ন আছে টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে এখানে করতে হবে আপনাকে ভেরিফাই। এবার আপনাকে ভেরিফাই প্রেস করতে হবে। ভেরিফাই প্রেস করার পর আপনার সামনে কিন্তু পুরো ফর্মটি এরকম চলে আসবে। এখানে কিন্তু আপনাকে এবার চেক করে নিতে হবে যে আপনার কোনো রকম তথ্য ভুল আছে কিনা, যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে ক্যান্সেল আছে, ক্যান্সেলে প্রেস করে কিন্তু আপনি আবার সমস্ত তথ্যগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, না হলে আপনাকে এটা সাবমিট করে দিতে হবে। এই সাবমিট, এরপর আপনাদের এই সাবমিট অপশনে প্রেস করতে হবে।